হ্যালো দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়ালসে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একদম এক্সক্লুসিভ একটি খবর। হ্যাঁ বন্ধুরা, বড় পর্দায় প্রথমবার একসাথে জুটি বাঁধতে চলেছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। অফ স্ক্রিনে প্রেম এবার নতুন রূপে পাবে অন স্ক্রিনে, এবং অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে আমরা দেখতে পাবো যে ছবিতে, সেই ছবির নাম হচ্ছে ম্যাজিক। তো সেই সেরকমই একটা ম্যাজিকের মতো ব্যাপারই কিন্তু ঘটেছে এই ছবিটির জন্য। হ্যাঁ বন্ধুরা, সকলের কাছেই কিন্তু অনেক দিন ধরে আশা ছিল যে অঙ্কুশ ঐন্দ্রিলাকে আমরা কবে একসাথে একটা ছবিতে দেখতে পাবো, এবং সবচেয়ে বড় কথা, ঐন্দ্রিলার প্রথম ছবি, বড় পর্দার প্রথম ছবি হতে চলেছে তাহলে এবার অঙ্কুশের সাথেই। হ্যাঁ বন্ধুরা, তো তাদের এই জুটি কিন্তু অনেক দিন ধরে দর্শকের পছন্দের। নন ফিকশন শো অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে তাদের অনেকবার একসঙ্গে পারফর্ম করতে দেখা গেছে, তবে প্রকৃত অর্থে কিন্তু একসাথে এক সিনেমায় কাজ করে হয়ে ওঠা ওঠেনি এই জুটির। তো এবার দর্শক তাদের যেভাবে দেখতে চেয়েছিলেন সেভাবেই তাদেরকে দেখতে পেতে চলে যাবে, কারণ এই ছবির নাম হচ্ছে ম্যাজিক। ম্যাজিকের পরিচালনা করছেন হচ্ছে রাজা চন্দ। টেলিভিশনে তুমুল জনপ্রিয়তা পেলে ঐন্দ্রিলা ছবিতে সেভাবে সাফল্য পাননি, তাই এই ছবি নিয়ে বড় পর্দায় তার নতুন ইনিংসই শুরু হচ্ছে। ছবিটি একটি লাভ স্টোরি কিন্তু ভাজে রয়েছে থ্রিলার, এমনটাই জানা যাচ্ছে গল্পের পরিচালক রাজাচন্দ্রের কথা। এবং এই গল্পে ইন্দ্রজিতের চরিত্র প্লে করবে অঙ্কুশ, এবং কৃতির চরিত্র প্লে করবে হচ্ছে ঐন্দ্রিলা। জুনিয়র ডিজাইনার ইন্দ্রের কথার প্রেমে পড়ে যায় সিনিয়র ডিজাইনার কৃতি। তো ইন্দ্রের আরও একটি প্রতিভা রয়েছে, সে ম্যাজিক দেখাতে পারে। পেন পেন্সিল নিয়ে সাধারণ ম্যাজিক দেখানো ছাড়াও সে পারফর্ম করে স্টেজে, কিন্তু এই ম্যাজিশিয়ান সত্তার, ইন্দ্রের প্রেমী সত্তার কোন দ্বন্দ্ব চলে, সেই দ্বন্দ্বের নাগায় কী পায় কৃতি, এটাই ম্যাজিকের মূল গল্প। ছবির গল্প লিখেছেন অন্ন ভৌমিক, এবং চিত্রনাট্য লিখেছেন অন্ন ভৌমিক এবং পরিচালক নিজেই। এবং তাছাড়া দর্শকবৃন্দ, তোমাদের জানিয়ে দেয় এই ছবির আসল ম্যাজিক নিঃসন্দেহে হচ্ছে কিন্তু অঙ্কুশ ঐন্দ্রিলা জুটি। ঐন্দ্রিলা বলেছেন যে আমাদের স্ক্রিপ্ট রিডিংয়ের প্রথম কয়েকদিন অঙ্কুশ আমাকে দেখে হাসলো, মনে হচ্ছিলো আমি যেন বিক্রমকে ডায়লগ বলছি। আসলে বিক্রমের সঙ্গে 9 বছর কাজ করেছি, তাই ওর কাজের ধারাটা আমি খুব ভালোবাসি। আবার অঙ্কুশের ডায়লগ বলা দেখে নায়িকার মনে হচ্ছে যে অন্য কেউ এই কথা বলছে। তো অঙ্কুশের কথা ঐন্দ্রিলা বরাবর এমন ছবি চেয়েছিল যেখানে ওর অভিনয় দর্শক দেখবে, সেই দিক থেকে ওর ছবিটা মনের মতো হয়েছে। তো দর্শকরা, তোমাদের কতটা এক্সাইটেড, তোমরা কেমন লাগছে এই ছবিটির কথা জানতে পেরে, এবং তোমাদের জানিয়ে দিই কিন্তু অঙ্কুশ ঐন্দ্রিলা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবে আরেক নায়িকা পায়েল সরকার, এবং থাকছে দেবশঙ্কর হালদার, বিদীপ্তা চক্রবর্তী, পিয়ান মুখার্জি সহ আরও নাম করা বেশ কিছু অভিনেতা অভিনেত্রী। সম্ভবত আগামী আগস্টের প্রথম সপ্তাহে শুটিং শুরু হতে চলেছে এই ছবি। তাহলে দর্শক বন্ধুরা, তোমরা কতটা এক্সাইটেড অঙ্কুশ ঐন্দ্রিলা জুটিকে প্রথমবার একসাথে বড় পর্দায় দেখার জন্য কমেন্টে জানো। আর এরকমই আপকামিং সিনেমা জগতের সমস্ত আপকামিং লেটেস্ট আপডেট জানতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল।